বেপরোয়া জীবনে বাধা দেয়ায় ক্ষুব্ধ হয়ে ঢাকার সাভারে কলেজ শিক্ষককে পরিকল্পিতভাবে হত্যা করে ছাত্র আশরাফুল আহসান জিতু, এ কথা জানিয়েছে র‍্যাব। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফিং এ র‍্যাব বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, শিক্ষককে গুরুতর আহত করে জিতু পাবনায় পালিয়ে যায়। বুধবার সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুর এলাকায় এক বন্ধুর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্কুল ছাত্র হলেও জিতুর বয়স 19 বছর এবং সে একটি গ্যাংয়ের নেতৃত্ব ছিল। হত্যাকাণ্ডের যে আসামি তাদেরকে কিন্তু আমরা গ্রেপ্তার করে আইন অনুসারে কলেজ পড়ুয়া একজন ছাত্রীর সাথে অযাচিতভাবে স্কুল পেরিফেরির ভিতরে ঘোরাফেরা করছিলেন। তখন শৃঙ্খলা কমিটির সভাপতি হিসেবে উৎপল কুমার সরকার জিতুকে এবং সেই ছাত্রীকে প্রেরণা প্রদান করেন। ঘটনার দিন হিরোইজম প্রদর্শন করার জন্য সেই ছাত্রীর সামনে সে স্ট্যাম্প দিয়ে উৎপল কুমার সরকারকে নির্মমভাবে আঘাত করে। দাখিল জুনিয়র যে সার্টিফিকেট সেটা আমরা সংগ্রহ করেছি এবং তার অন্যান্য সার্টিফিকেট সংগ্রহ করেছি, যেখানে আমরা দেখতে পাই যে তার বয়স 19 বছর,